বানাবো মাইক্রোওভেনে তোমাদের সঙ্গে নিয়ে। আজকে ব্রেকফাস্টে পোহা রেখেছি, আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে মাইক্রোওভেনে পোহা বানাচ্ছি। বন্ধুরা, পোহা বানাতে গেলে যে যে উপকরণগুলো আমার লাগবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে পোহা, মানে চিড়ে, একটু মোটা চিড়ে যেটা, সেইটা ইউজ করলে পোহার জন্য খুব ভালো হয়। তারপর লাগছে গরম মশলা, আমি সাদা তেল ইউজ করছি, নুন লাগবে, চিনি লাগবে পরিমাণ মতন সব এগুলো। এখানে আছে সাদা জিরে, হলুদ, সর্ষে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হিং, আর এদিকে ভেজিটেবলসের মধ্যে আমি নিচ্ছি পেঁয়াজ, গাজর আমার কাছে রেডি করা ছিল তাই গাজর নিচ্ছি। তোমাদের পছন্দের যে কোনো ভেজিটেবলস এর মধ্যে ইউজ করতে পারবে। কাঁচা লঙ্কা কুচি, আর গার্নিশিংয়ের জন্য আমি রেখেছি ধনে পাতা আর একটু কোরা নারকোল। এই দিয়ে, এই সব উপকরণগুলো দিয়ে আমি পোহাটা বানাবো মাইক্রোওভেনে। সঙ্গে দেখতে থাকো। বন্ধুরা, আমি এবার মাইক্রোওভেনে পোয়াটা শুরু করছি। দেখো, প্রথমে একটা মাইক্রোওয়েভ বোল নিয়েছি কাঁচের, তার মধ্যে আমি সাদা তেল মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মাইক্রোওভেনে 100% পাওয়ার, আমারটা 900, তো যার যেরকম 100% পাওয়ারে এটা আমি কুক করছি। প্রথমে তেলটা আমি 1.5 মিনিটের মতন গরম করে নিচ্ছি। গেছে 1.5 মিনিট। এবার এর মধ্যে আমি গোটা মশলা মেশাচ্ছি। আমি যেমন এর মধ্যে জিরে দিচ্ছি, সাদা জিরে, তারপরে মেশাচ্ছি কালো সর্ষে। তোমাদের কাছে যদি কারিপাতা থাকে কারিপাতা দিতে পারো, আমার কাছে নেই তাই আমি দিচ্ছি না। এই সময় আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। দিয়ে এটাও আমি 1.5 মিনিটের মতো এটাকে আমি ফ্রাই করবো। দেখো বন্ধুরা, এটা বেশ মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিশিয়ে দেবো পেঁয়াজ। কুচো করা পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে মেশাবো গাজর। তোমাদের কাছে যা ভেজিটেবলস থাকবে পছন্দের, তোমরা সেটা মেশাতে পারো। আর একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এই সময় মেশাবো একটু হলুদ, আর দেব হিং। এবার ভালো করে এটাকে মিশিয়ে দেব। দিয়ে আবার এটাকে আমি 2 মিনিটের মতন এটাকে ফ্রাই হতে দেব। বন্ধুরা দেখো, এটা মোটামুটি পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, সবজিগুলো যা দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মেশাচ্ছি পোহা। চিড়েটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, বেশ ঝরঝরে হয়ে আছে। এমনভাবে রাখবে বেশি জল না দিয়ে, তাহলে চিড়েটা বেশ ঝরঝরে হয়। পোয়াটা বের করে নিয়েছি। এই পর্যায়ে আমি মেশাতে থাকছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বুঝে দেবে, কারণ আমরা কাঁচা লঙ্কা ইউজ করেছি, বাড়িতে বাচ্চা থাকলে সেরকম বুঝে ঝালটা দেবে। এবারে দিচ্ছি স্বাদ মতন নুন। তারপরে মেশাচ্ছি স্বাদ মতন চিনি। এবার দেব একটু গরম মশলা। দিয়ে এটাকে ভালো মতন এবার মিক্স করে দেবো।
দেখো এটা পুরো মিক্স করে ফেলেছি। এবার আমি এটা মাইক্রোওয়েভে ফুল পাওয়ারে 2 মিনিটস দিয়ে দিচ্ছি। এটা ফাইনাল স্টেজ হচ্ছে। বন্ধুরা দেখো আমি আবার এটা বের করে ফেলেছি মাইক্রোওয়েভ থেকে। এটা আমার ফাইনাল লুক। এবার ফিনিশিং টাচ দেব। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার গার্নিশিং করে সার্ভ করব। কিছুটা দিলাম নারকল কোড়া। আর একটুখানি দিচ্ছি লেবুর রস। এটা অপশনাল, তোমাদের ইচ্ছে মতন, কিন্তু ভালো লাগে বেশ এটা। এরপরে এটাকে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি ঝটপট বানিয়ে ফেললাম পোহা। এটা আমার মোটামুটি টাইম লাগলো 7 মিনিট মাইক্রোওয়েভে। কত চটজলদি বানিয়ে ফেললাম। এটা স্ন্যাক্স হিসেবেও নিতে পারো, সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারো, বাচ্চারা খুব এনজয় করবে। তোমাদের পছন্দের ভেজিটেবলস দিলে আরও বেশি কালারফুল দেখতে লাগবে। বন্ধুরা দেখলে কীরকমভাবে বানালাম। তো আজকে আমার বকবক এখানে শেষ করছি। আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে নতুন আর একটা রেসিপি নিয়ে। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ অনেক অনেক শেয়ার করো, তোমাদের লাইক দিও, তোমাদের মূল্যবান কমেন্টস কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পরিবারের সঙ্গে যুক্ত হও। আমার চ্যানেলের নাম সুইট মোমেন্টস উইথ মি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।